এখান থেকে এখান তো খুবই কাছে, চলে আসবে যখন ইচ্ছা হবে। দীপু এসো। আরেকজনও আগে একই কথা বলেছিল পার্থ, আসলে আমরা সবাই ঘর পোড়া গরু কিনা। সিঁদুরে মেঘ দেখলে ভয় করে, তাই বারবার বলছি পার্থ চিরকালও আমাদের সঙ্গে থেকেছে, আমরাই ওর মা বাবা, আমরাই ওর আপনজন, ওরা আমাদের মেয়ের মতো। দেখছো না ওর বড়বাবু, বড়বাবু সামনে থাকতেই পারছে না, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ওই মানুষটার। সম্প্রদান করেছে কিনা পার্থ তুমি দেখো, নদীর যেন কোনো কষ্ট না হয় পার্থ। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5-এ। জানি ওর কোনো অসুবিধা হবে না, বড় শিক্ষিত মেয়ে, ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে, চিন্তা করবেন না। সামনে থেকে সামনে, আর দ্বিতীয় কথা অফিস ফিরতে চলে আসবে এখানে, তারপর আমিও এখানেই চলে আসবো, তারপরে সবাই মিলে গল্প গুজব করে আনন্দ করে তারপর বাড়ি যাবো। রাখছে না আমরা, হ্যাঁ চলো। চলে যাচ্ছে আর তোর ফুল দি তো চলে গিয়েও ফিরে এসেছে, ফুল দি ফিরে এসেছে আবার নতুন করে চলে যাওয়ার জন্য। তোমরা তো নিজেদের একটা নতুন জীবন পাবে। তার সাথে সাথে আমাদের কত কষ্ট হচ্ছে সেটার কোনো আইডিয়া আছে তোমাদের? কান্নাকাটি করে না দাদু ভাই, যাওয়ার সময় চোখে জল ফেলতে নেই, ওদের ভালো করে বিদায় দাও। বড় বৌমা তুমি এবার চালটা দিয়ে দাও,
দিয়ে ঘরে চলে যাও, তুমি ওর মার কাজটা করছো তো, এরপরে কিন্তু ওকে দেখতে পারবে না। না জান, না, এটা কখনো সম্ভব না। এক মুঠো চাল দিয়ে আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না জান, এটা সম্ভব নয়। এগুলো তো সব রিচুয়াল নদী, এগুলো সত্যি নয়। এতদিন ধরে যা সবাই করে এসেছে তুমিও সেটাই করবে। আচ্ছা তুই দেখবি, এখন এত কান্নাকাটি করছিস তো, তো অথবা দীপু গিয়ে করে আসবে, এসো কিন্তু অবশ্যই। আর তোমার বোনকেও নিয়ে এসো, কেমন? ওকে কিছু নেমন্তন্ন করতে হবে না, ও নিজেই দেখবেন চলে এসছে ড্যাং ড্যাং করে। বৌদিকে খুব ভালোবেসে ফেলেছে না, বৌদির সঙ্গে খুব ভাব ওর। ওর তো দেখলাম ওর বড় বৌদির সঙ্গেও খুব ভাব। বিয়েতে কাল ওর বড় বৌদি অজ্ঞান হয়ে গেল বলে উনি থাকলেন না, আর ওর সঙ্গে চলে গেল। হ্যাঁ, বড় বৌদি ওকে খুব ভালোবাসে, আসলে ছোট থেকে দেখেছে তো। বড় বৌদি তোমাকেও খুব ভালোবাসে পার্থদা। হ্যাঁ তা বাসে, মানে অনেকদিন ছিলাম তো ওদের বাড়িতে। শুধু ভালোবাসে না, অদ্ভুত একটা অধিকার বোধ আছে তোমার উপর। আর তুমি কি ভালোবাসো না ভালোবাসো তার পুঙ্খানুপুঙ্খ খবরও রাখেন? হয়তো হয়তো না, আমি যখন বলছি শিওর হয়েই বলছি। একটা কথা বলবো পার্থ, কিছু মনে করো না বাবা, অনেকক্ষণ ধরে এই কথাটা বলবো বলবো বলে ভাবছিলাম। স্বামী স্ত্রীর মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিও না। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে কিন্তু অশান্তি বাঁধবেই বাঁধবে। আমাদের দুজনের যা স্ট্রং বন্ডিং, আমাদের যা রিলেশন, এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার কোনো সম্ভাবনাই নেই, মানে ওইটুকু। আর তাছাড়া বৌদি আমাদের বাড়ির তৃতীয় ব্যক্তি নয়, বৌদি আমাদের পরিবারেরই একজন তো। তবু বৌদি তো, এবং বিধবা বৌদি, যার জীবনের কোনো আকাঙ্ক্ষাই পূর্ণ হয়নি। তার চোখের সামনে তার দেওরের বিয়ে দেখলে, তার সুখ দেখলে তার একটা রিয়াকশন হতেই পারে। তুমি হয়তো জানো না পার্থদা, কাল আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, আর ডাক্তার আমাকে বললেন যে ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল। কি করবো বলো, চোখের সামনে যেটা দেখেছি সেটাই বলতে গেছি। চোখের সামনে দেখলে কি সবকিছু বলা যায় মেজ বৌদি? আমরাও তো চোখের সামনে কত কিছু দেখেছি, কত কিছু দেখছি, সবকিছু কি বলতে পারি? আচ্ছা আচ্ছা বুবলু, এখন থাক, এখন আর কথা বাড়িও না, ওদের যাওয়ার সময় হয়েছে, ভালো ভালো যেতে দাও তাকে। আবির, শালুক, তোরা তোরা যাবি তো আমার সঙ্গে? আমি যাব না, অন্য বাড়িতে গিয়ে আমি আমার রাঙাদিকে রেখে একা ফিরতে পারবো না। তাই ইচ্ছে ভালো আমার না যাওয়াই বেটার। I'm sorry. ছেলে মানুষই করো না তো, কারোর কি কখনো বিয়ে হয় না নাকি? আমাদের রাঙাদির বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে রাঙাদি শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমরা কেউ সঙ্গে যাব না? রাঙাদির শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত কথাটা তো বলে আসি, তারপর না হয় আমরা ফিরে আসবো। তুমি শুধু তোমার নিজের কষ্টের কথা ভাবছো না? রাঙাদির বুঝি কষ্ট হচ্ছে না? রাঙাদির কষ্টের কথা একবার ভেবে দেখেছো তুমি? তোমরা সবাই শুধু নিজেদের কষ্টের কথা ভাবছো তাই না? দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।